বাবি, আমি তোমাকে এক কাপ কফি করে দিই। কফি করবে তুমি? দাও। এত রাতে কফি খাবে, খিদেটা নষ্ট হয়ে যাবে। ভাড়া দিক দিক, আরো পিক আপ দরকার। ঠিক আছে, দিচ্ছি। মেঘুয়া বুড়ি কোথায় গেল? হ্যাঁ, আরে আমি বাড়িতে এলাম, মেঘুয়া বুড়ি কাছে এলো না। কই আমার মেঘলা মা? কই মেঘলা মা, ঘুমিয়ে পড়লে নাকি? ঘুমিয়ে পড়লো মেঘলা মা? কই কাকে ডাকাটা কি করছো? শরীরটা কি আবার খারাপ হলো নাকি? মেঘলা কি হলো, উত্তর দিচ্ছ না যে? সে বাড়িতে নেই, গুরুজির বাড়ি গেছে। বাড়ি নেই? ও, কলেজ যাওয়ার সময় তো দেখলাম শরীরটা তেমন জুতে নেই, কি এখন ভালো আছে তো নাকি? কি হলো, কিছু বলছো না যে? বাবি, আজকে মেঘলা খুব বড় একটা অন্যায় করেছে। কি? আমি তো নিজের মুখে কিছু বলবো না, তুমি মায়ের কাছ থেকে সবটা শুনে নাও। ও কি বলছে? আবার তিতি কোনো অশান্তি করেছে মেঘলার সঙ্গে? না, আজ তিতি কোনো অশান্তি করেনি মেঘলার সঙ্গে, আজ অন্যায়টা মেঘলাই করেছে। সবচেয়ে বড় অন্যায় করেছে মিথ্যে কথা বলে। মেঘলা মিথ্যে কথা বলেছে? হ্যাঁ, আজ বলেছে। ওমা, মেঘলা মিথ্যে কথা বলে না ওমা। আসলে ওর জীবনের প্রয়োজনটা তো খুব সামান্য, খুব কম। মিথ্যে কথা তাদেরই বলার প্রয়োজন পড়ে যাদের অনেক চাহিদা, প্রয়োজন অনেক বেশি। মেয়েটার জীবনে কোনো প্রয়োজন নেই, তাই ও মিথ্যে কথা বলে না মা। মা, তুমি বাবিকে বলো কি হয়েছিল, না হলে বাবি কি করে বুঝবে বলো? মেঘলা অনুরাগকে বারবার মিস কল করেছে, তাতে অনুরাগ বিরক্ত হয়ে ফোন করেছে এবং মেঘলার এই ব্যবহারের জন্য খুব রিয়্যাক্ট করেছে। এ থেকে বড় কথা হলো যে মেঘলা তারপর অনুরাগের মুখের উপর বলেছে ও এ কাজ করেনি, শুধু অনুরাগের মুখের উপরই কেন, আমাদেরও একই কথা বলেছে। তাই নাকি? অনুরাগের কাছে আমার সম্মানটা কোথায় থাকলো বলো তো ভাবি? অনুরাগ তো আমাকে পরে ফোন করেছিল, ফোন করে তো বললো যে ওর পাঁচটা পেশেন্ট থাকে, ওকে যদি মেঘলা এভাবে বারবার ফোন করে ডিস্টার্ব করে তাহলে তোর তো অসুবিধে হতে পারে না। আর তাছাড়া একবার যখন অনুরাগ বলে দিয়েছে যে মেঘলার প্রতি ওর আর কোনো ইন্টারেস্ট নেই আর আমাদের বিয়েটাও ঠিক হয়ে গেছে, তারপরে মেঘলা কেন বারবার অনুরাগকে ফোন করে ডিস্টার্ব করছে আমি বুঝতে পারছি না। অনুরাগ ফোন করে তোকে এসব কথা বলেছে? কই, তুই তো আমাকে বলিস নি কথা। হ্যাঁ, তুমি তখন ওই ঘরে বসে খাতা দেখছিলে বলে আমি আর তোমায় বলিনি। বাবুজি, আরে গুরুজি, আসুন আসুন আসুন। আপনি আবার কষ্ট করে মেঘলাকে পৌঁছে দিতে এলেন কেন? মেঘলা বেটিকে পৌঁছে দিতে আমার সেরকম কোনো তকলিফ হয়নি বাবুজি। তকলিফ হয়েছে আমার অন্য জায়গায়। যাকে
আপনাকে একটা কথা বলে যাই বাবুজি, আপনি মেঘলা বেটির দিকে একটু নজর রাখুন বাবুজি। মেঘলা বেটির ভিতরে কোনো একটা কঠিন অসুখ করেছে, বেশি দেরি করলে কিন্তু ওকে বাঁচানো মুশকিল হয়ে যাবে বাবুজি। বেটি ভালো করে কথা বলতে পারছে না, খালি বড় বড় শ্বাস ফেলছে। কি হয়েছে, কি হয়েছে মেঘলামন, তোমার কি হয়েছে? হাজারবার জিজ্ঞেস করলে একই উত্তর দেয়, আমার কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। বারবার তো বলছি চলো চলো মেঘলা, তোমায় ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি, তাও যাবে না। এত অবাধ্য হলে কেউ কিছু করতে পারে কি? বাবুজি আর একটা কথা আপনাকে আমার বলার আছে। আপনার মেয়ে ভালো নেই বাবুজি, শুধু শরীরে না মনেও। এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে উচিত হবে না বাবুজি, তার কারণ তিতি বেটি আমাকে স্পষ্টই জানিয়ে দিয়েছে যে আমি বাইরের লোক। চলো 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 পাল্টাই।